কাঞ্চনমালা আর কাকরমালা, অনেকদিন আগের কথা, এক দেশে ছিল এক রাজা। রাজার একটা পুত্র, রাজপুত্রের সঙ্গে সেই রাজ্যের রাখাল ছেলের খুব ভাব মানে বন্ধুত্ব। দুই বন্ধু পরস্পরকে খুব ভালোবাসে। রাখাল মাঠে গরু চড়ায়, রাজপুত্র গাছতলায় বসে তার জন্য অপেক্ষা করে। নিঝুম দুপুরে রাখাল বাঁশি বাজায়, রাজপুত্র তার বন্ধু রাখালের গলা জড়িয়ে বসে সেই সুর শোনে। বন্ধুর জন্য বাঁশি বাজিয়ে রাখাল বড় সুখ পায়, আর তা শুনে রাজপুত্রের মন খুশিতে ঝলমলিয়ে ওঠে। রাজপুত্র বন্ধুর কাছে প্রতিজ্ঞা করে, বড় হয়ে রাজা হলে রাখালকে তার মন্ত্রী বানাবে। তারপর একদিন রাজপুত্র রাজা হয়, লোক লস্কর সৈন্য সামন্তে গমগম করে তার রাজপুরী। রাজপুরী আলো করে থাকে রানী কাঞ্চনমালা, চারদিকে সুখ। এত সুখের মধ্যে রাখাল বন্ধুর কথা মনে পড়ে না, রাজপুত্র বন্ধুকে ভুলে যায়। এদিকে রাখাল বন্ধুর কিন্তু খুব মনে পড়ে বন্ধু রাজপুত্রের কথা। শেষে সে একদিন চলেই আসে বন্ধুকে একটুখানি দেখার জন্য, কিন্তু রাজপ্রাসাদের রক্ষীরা এমন গরিব রাখালকে ভিতরে ঢুকতে দেয় না। মন ভরা কষ্ট নিয়ে সারাদিন প্রাসাদের দরজার সামনে দাঁড়িয়ে থাকে সে, রাজার দেখা মেলে না। দিন শেষে মনের কষ্ট নিয়ে দুঃখী রাখাল চলে যায়, কেউ তা জানে না। এক রাতে রাজা ঘুমাতে যান, কিন্তু ভোরবেলা যখন তার ঘুম ভাঙে তখনই দেখা যায় কি সর্বনাশ ঘটনা। রাজা দেখেন যে তার শরীরে গেঁথে আছে অগুন্তি সুচ, মানে সুই, মানে অগুন্তি মানে অনেক সুই। রাজা কথা বলতে পারে না, শুতে পারে না, খেতেও পারে না। রাজ্য জুড়ে কান্নাকাটির রোল পড়ে যায়। রাজা বোঝেন প্রতিজ্ঞা ভঙ্গের সেই অপরাধেই আজকে তার এই দশা। কী প্রতিজ্ঞা করছিল? যে সে তার বন্ধুকে মন্ত্রী বানাবে। রানী কাঞ্চনমালা চোখের জল মুছতে মুছতে রাজ্য দেখাশোনা শুরু করেন। কাঞ্চনমালা একদিন নদীর ঘাটে স্নান করতে যান, কোথা থেকে জানি একটা মেয়ে এলো। এসে তাকে বলে, রানীর যদি দাসীর দরকার হয় তো সে দাসী হবে। রাজার শরীর থেকে সুচ খোলার জন্য একজনের দরকার ছিল রানী কাঞ্চনমালার। মেয়েটাকে সেই কাজের জন্য নিয়ে নেন রানী। নদীর ঘাটে গেছেন রানী, সঙ্গে কি করে থাকে টাকা করি। তখন হাতে সোনার কাকন দিয়েই রানীকে কিনতে হয় ওই দাসী, তাই তার নাম কাকনমালা। গায়ের গয়নাগুলো কাকনমালার কাছে রেখে নদীতে ডুব দিতে যান রানী। চোখের পলকে কাকনমালা রানীর সব গয়না আর শাড়ি পরে নেয়। রানী ডুব দিয়ে উঠে দেখেন দাসী হয়ে গেছে রানী, আর রানী কাঞ্চনমালা হয়ে গেছেন দাসী। হায় হায়, নকল রানী কাকনমালার ভয়ে কাঁপতে থাকে কাঞ্চনমালা, কাঁপতে থাকে রাজপুরীর সকলে। সকলে ভাবতে থাকে তাদের রানী তো আগে এমন ছিল না। সুচবিধা রাজা জানতেই পারে না তার রাজ্যে আরেক কি ঘোর ঝামেলা এসে গেছে। দুঃখিনী কাঞ্চনমালা রাজবাড়ির সকল কাজকর্ম করেন, চোখের জল ফেলেন, হাতে কাঞ্চনমালার একটুও ফুরসত থাকে না। কীভাবে সুচো রাজার যত্ন করবে, কীভাবে তার পাশে দুদণ্ড বসবে। নকল রানী রাজার দিকে ফিরেও তাকায় না, রাজার কষ্টের সীমা থাকে না। সুচবিধা শরীর ব্যথায় টনটন করে চিনচিন করে জ্বলতে থাকে, গায়ে মাছি এসে বসে ঝাঁকে ঝাঁকে। কে তাকে বাতাস করে, কে তাকে দেখে, মানে নকল রানী কিছুই করতেছে না। একদিন নকল রানী কাঞ্চনমালাকে এক গাদা কাকর ধুতে পাঠায় নদীর ঘাটে। মাথায় কাপড়ের বোঝা নিয়ে কাঞ্চনমালা এক পা এগোয়, এক পা থামেন। চোখের জলে তার বুক ভেসে যেতে থাকে। এমন সময় কাঞ্চনমালা শোনেন বনের পাশের গাছতলা থেকে কেমন এক অদ্ভুত মন্ত্র কে জানি বলেই যাচ্ছে, পায় 1000 সুচ তবে খাই তরমুজ, সুচ পেতাম 5000 তবে যেতাম হাট বাজার, যদি পাই 100000 তবে দেই রাজ্যপাঠ। মাথার বোঝা নামিয়ে কাঞ্চনমালা যান ছুটে তার কাছে, বলেন, 100000 সুচ চাও তো, আমি দিতে পারি। এই কথা শুনে সেই মানুষ ঝটপট তার সুতার পুটলি তুলে নিয়ে কাঞ্চনমালার সাথে হাঁটা ধরে। যেতে যেতে পথে কাঞ্চনমালা চোখের জল ফেলতে ফেলতে দুঃখের সব কথা বলে। অচেনা মানুষ শুনে মুখ থমথমে হয়ে যেতে থাকে তার। রাজপুরীতে গিয়ে ওই অচিন মানুষ সুচ নেবার কথাটাও বলে না, বলতে থাকে অন্য কথা। বলে, আজকের দিন বড় শুভ দিন, আজ হচ্ছে পিঠকুরুলির ব্রত, আজকের দিনে রানীদের পিঠা বানাতে হয়, এমনই নিয়ম।
নকল রানী পিঠা বানাতে যায়, সে কাঞ্চনমালাকেও পিঠা বানাতে ফরমাশ দেয়। নকল রানী বানায় পিঠা, সে পিঠা কেউ মুখেও তুলতে পারে না, এমনই বিস্বাদ। দুঃখিনী কাঞ্চনমালা বানান চন্দ্রপুলি, মোহনবাসী, ক্ষীর, মুরলি পিঠা। মুখে দেওয়া মাত্র সকলের মন ভরে যায়, এমনই স্বাদ তার। নকল রানী উঠানে আলপনা দিতে যায়, কোথাও নকশা, কোথাও কি এখানে এক খাবলা রং লেপে দেওয়া। কোথায় নকশা, কোথায় কি এখানে এক খাবলা রং লেপে দেওয়া, ওখানে এক খাবলা লেপা। দেখতে যে কি অসুন্দর দেখায়। আর কাঞ্চনমালা আঁকেন পদ্মলতা, তার পাশে আঁকেন সোনার সাত কলস, ধানের ছড়া, ময়ূর পুতুল। লোকে তখন বুঝতে পারে যে আসল রানী আর কে দাসী। লোকে তখন বুঝতে পারে কে আসল রানী আর কে দাসী। তখন সেই অচেনা মানুষটা কাকনমালাকে ডাক দেয়, বলে হাতের কাকনের কেনা দাসী, জলদি সত্যি কথা বলো। কাকনমালার সে কি রাগ, সে গর্জে ওঠে, জল্লাদকে হুকুম দেয় অচেনা মানুষ আর কাঞ্চনমালার গর্দান নিতে। জল্লাদ ওদের ধরতে আসার আগেই অচেনা মানুষ তার সুতার পুটলিকে হুকুম দেয়, এক গোছা সুতা গিয়ে জল্লাদকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে। নকল রানী আবার গর্জে ওঠার আগেই অচিন মানুষ নতুন মন্ত্র পড়া ধরে, সুতন সুতন সরুলি, কোন দেশে ঘর, সুচ রাজার সুচ গিয়ে আপনি পর। সঙ্গে সঙ্গে লাখ লাখ সুতা রাজার গায়ের লাখ লাখ সুচে ঢুকে যায়। আবার মন্ত্র পড়ে অচিন মানুষ, সব সুচ রাজার শরীর থেকে বেরিয়ে এসে নকল রানী চোখে মুখে বিঁধে যায়। হায় হায়, জ্বালা যন্ত্রণায় ছটফট করে নকল রানী, শেষে মারা যায়। কাঞ্চনমালার দুঃখের দিন শেষ হয়। এদিকে রাজা বহু বছর পরে চোখ মেলেন, সামনে কে যেন দাঁড়িয়ে, কে সেই রাখাল বন্ধু? রাজা দুহাতে জড়িয়ে ধরে তাকে। রাজা ক্ষমা চায় তার বন্ধুর কাছে, কথা দিয়ে কথা রাখেনি। রাজা বলেন, আজ থেকে তুমি আমার মন্ত্রী, এই রইল রাজ্য আমার, শুধু তুমি আমার পাশে থেকো, সারা জীবনের জন্য থেকো। রাখাল বন্ধু কি তখন না থেকে পারে? রাজা তার বন্ধুকে তখন নতুন সোনার বাসি গড়িয়ে দেয়। রাখাল সারাদিন মন্ত্রীর কাজ করে, প্রজাদের দুঃখ সরিয়ে তাদের মুখে হাসি আনে। সারাদিনের কাজ শেষে রাজা বন্ধুকে নিয়ে যান পুরানো দিনের মতো। রাখাল বন্ধু তখন বাঁশি বাজায় আর রাজা সেই সুর শোনেন, সুখে রাজার মন ভরে ওঠে। তো এই গল্পে আমরা কী দেখলাম? এই গল্পে আমরা দেখলাম যে প্রথমে তার বন্ধুকে, রাখাল বন্ধুকে প্রতিজ্ঞা করে এবং প্রতিজ্ঞা ভঙ্গ করে। তো প্রতিজ্ঞা ভঙ্গ করছে যেহেতু, সেহেতু তার গায়ে লাখ লাখ সুই এসে বিঁধে পড়ে এবং তারপর রাখাল বন্ধু আসে এবং সেই সুইগুলা বের করে। এবং আরেকটা ঘটনা দেখি, যে রানী স্নান করতে যায়, যখন একটা দাসীকে কিনতে যায় তার হাতের বালা দিয়ে, তাও কিনতে গিয়ে যখন সে নদীতে ডুব দেয়, তার সকল জামাকাপড় পরে ওই নকল দাসীটা নকল রানী সাজা যায় এবং তারপর ঘরে আসে এবং থাকতে থাকে, মানে রাজপ্রাসাদে, এবং রাজার কোনো খেয়াল রাখে না। তারপরে আসল রানী যখন রাজপ্রাসাদের ভিতরে আসে এবং কাজ করে তারা দুজনই, তখন তাদের কাজ দেখে বুঝতে পারে যে নকল রানী কিছুই করতে পারে না কিন্তু আসল রানী সব কিছু করতে পারে। তো এইভাবে রানী ধরা পড়ে এবং রাখাল বন্ধু তার রাজাকে বাঁচায়, এবং তারপর থেকে এই রাখাল বন্ধু সে মন্ত্রী হয়ে যায় এবং রাজার সাথেই থাকে বাকিটা জীবন। তো এই হইতেছে আমাদের গল্পের এন্ডিং। তো আমরা নেক্সট পর্ব অবাক জলপান।